নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি প্রায় 3 বছর আগে মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রির উদ্যোগ নিয়েছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোম্পানি। এই উদ্যোগ অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নামের একটি অ্যাপ তৈরির লক্ষ্যে 2017 সালের 4 জানুয়ারি 6 সদস্যের একটি কমিটি গঠন করেছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কমিটি গঠনের প্রায় 3 বছর পার হয়ে গেলেও অ্যাপটি চালু করতে পারেনি রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। পরন্তু বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুকাব্বির হোসেন বলেন, মোবাইল অ্যাপ বানাতে আগে কোনো কমিটি হয়েছিল কিনা সেটি তার জানা নেই। এদিকে 20 নভেম্বর মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের যাত্রা সহজকরণ ও গতিশীল নির্বিঘ্ন করার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নামের একটি অ্যাপ চালু করতে যাচ্ছে। এই অ্যাপ ব্যবহার করে নিজের মোবাইল থেকেই বিমানের সব গন্তব্যের টিকিট কেনা যাবে। যাত্রীরা বিকাশ, রকেট বা যে কোনো কার্ডের মাধ্যমে টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন। গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপল স্টোর থেকে স্মার্টফোনে অ্যাপটি ডাউনলোড করলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বিমানের ফ্লাইট সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে। এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা ফ্লাইট সম্পর্কিত সব তথ্য, ফ্লাইট স্ট্যাটাস, ফ্লাইট শিডিউল, সেল সেন্টারগুলোর ঠিকানা, অনলাইন টিকিট ও রিফান্ডেড হেল্প ডেস্ক এবং টিকিট বুকিং সংক্রান্ত সব তথ্য জানতে পারবেন। বিমান সূত্রে জানা গেছে, 2017 সালের 4 জানুয়ারি মোবাইল অ্যাপ বানাতে একটি কমিটি গঠন করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের তৎকালীন পরিচালক বিলায়েত হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে 6 সদস্যের কমিটি গঠন করা হয়। ওই আদেশে বলা হয়, কমিটিকে 30 দিনের মধ্যে বাজেট সহ বাস্তবায়ন করার প্রকল্প জমা দিতে হবে। একই সঙ্গে টেন্ডার দেওয়ার যাবতীয় কার্যাবলী প্রস্তুত করতেও নির্দেশ দেওয়া হয়েছিল। আর এই কমিটির প্রধান ছিলেন সেলস বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার ও সদস্য সচিব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কমার্শিয়াল। এই প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুকাব্বির হোসেন বলেন, মোবাইল অ্যাপ বানানোর আগে কোনো কমিটি হয়েছিল কিনা সেটা তা জানা নেই, তবে গত 6 মাস ধরে আমরা অ্যাপ বানানোর উদ্যোগ নিয়েছি, অ্যাপ বানানোর কাজ শেষ হয়েছে। আমরা আশা করছি এই মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাপটি উদ্বোধন করবেন। মুকাব্বির হোসেন আরো বলেন, বিমানের মোবাইল অ্যাপের মাধ্যমে যাত্রীরা সহজেই টিকিট, কেনাকাটা সহ ফ্লাইট সংক্রান্ত সকল তথ্য দেখতে পারবেন। মোবাইল অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান এমসিসি লিমিটেডের প্রধান নির্বাহী এস এম আশরাফ আবির বলেন, মোবাইল অ্যাপের ধরনের উপর নির্ভর করে সেটি তৈরি করতে কত সময় লাগবে। সাধারণত ছোট অ্যাপ 1 সপ্তাহ এবং বড় ধরনের অ্যাপ বানাতে 1 বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। আসলে সময় ও বিষয়টি নির্ভর করে অ্যাপের ফিউচার ও কার্যকারিতার উপর। এয়ারলাইন্সের অ্যাপ তৈরির বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন, এয়ারলাইন্সের অ্যাপের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বুকিং ইঞ্জিন। এটি যদি তৈরি থাকে তাহলে 2-3 মাসের মধ্যে অ্যাপ বানানো সম্ভব, আর বুকিং ইঞ্জিন বানানো না থাকলে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত সময় লাগতে পারে।